নমস্কার, আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। অফিস থেকে ফিরে এসে জামা কাপড় চেঞ্জ করার পরেই হঠাৎ করে গায়ে চুলকানি শুরু হয়ে গেল। এটা খুব কমন প্রবলেম, প্রচুর মানুষের দেখা যায়। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, পছন্দ হলে একটু সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করলে আরও অনেক মানুষ জানতে পারবেন। আর আমি খুব ছোট ছোট ভিডিওগুলো তৈরি করি, দয়া করে স্কিপ করবেন না। আমার প্রচুর বন্ধুরা ফোন করেন, ডাক্তারবাবু এটা ব্যাপার বললেন না, ওটা ব্যাপার বললেন না, কিন্তু প্রকৃত সেই ভিডিওগুলোতে আমি বলে রেখেছি, ওনারা মনোযোগ দিয়ে দেখেননি, স্কিপ করে করে দেখে গেছেন। প্রথমে 3-4 সেকেন্ড, 5 সেকেন্ড দেখলেন, তারপরে আবার মাঝখানে 5 সেকেন্ড দেখলেন, আবার 10 সেকেন্ড দেখলেন, এরকম করে স্কিপ করে করে দেখলে গুড় কথাগুলো ছেড়ে যায়। কারণ আমি ভাববো কি না, 3-4 মিনিট ছোটো ছোটো ভিডিও তৈরি করি যাতে ইম্পর্টেন্ট কথাগুলোই ডিসকাশন হয়। তো আজকে যেটা আমরা বলছি, প্রচুর মানুষ অফিস বা কাজের থেকে ফেরার পরে যখনই জামা কাপড় ছাড়েন, তারপর থেকে গায়ে প্রচুর কারোর কারোর র্যাশ হয়ে যায়, লাল হয়, কারোর অনেক চুলকানি হয়, প্রাণ আনচান করে। হ্যাঁ, বা আবার অন্যদিকে অনেক মানুষ ওই সকালে স্নান করার পরেই হঠাৎ গায়ে র্যাশ হয়ে গেল, লাল লাল দাগড়া দাগড়া হয়ে গেল, চুলকানি হতে আরম্ভ করলো। কারোর কারোর দাগড়া দাগড়া না হয়ে লালও হলো না, শুধু কিলবিল 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 সারা শরীর করছে, একটা অস্বস্তিকর পরিস্থিতি। এই জিনিসগুলো কিন্তু অ্যালার্জি থেকে হয়। এবার আইদার ভোরবেলা সকালে স্নান করার পরে হয়, নাহলে অনেক মানুষের আবার রাত্রে জামা কাপড় ছাড়ার পরে এই চুলকানিটা চালু হয়। এগুলো সমস্ত কিন্তু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের পরিপ্রেক্ষিতে এই জিনিসগুলো হয়। আমার শরীরের ভিতরে কোথাও না কোথাও অ্যালার্জেনিসিটি আছে বলে বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আমার শরীরে নিঃশ্বাসের সাথে প্রবেশ করে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কী কী হয়? হাউস ডাস্ট, মাইট হয়, কিছু ছত্রাক হয়, ফাঞ্জাই হয়, ফাঙ্গাস হয়, কিছু পলেন্স হয়, কিছু ইনসেক্টের ফিউমস হয়, কিছু ডাস্ট হয়। এই সমস্ত মধ্যে থেকে আমাদের চিহ্নিত করে বুঝতে হয় যে কোন কোন জিনিস কত পরিমাণে আমার শরীরে গিয়ে অ্যালার্জি ক্রিয়েট করছে। এটা চেনার জন্যে যে মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে চিহ্নিত করতে হয় যে কোন কোন জিনিস থেকে কত কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, সেটা মডিফাইড স্কিন প্রিক টেস্ট করলেই কিন্তু আমরা বুঝতে পারি। আর এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট করতে গেলে ওই ব্লাড দিয়ে ল্যাবে স্যাম্পল পাঠিয়ে দিলাম, ওখান থেকে টেস্ট হয়ে রিপোর্ট চলে এলো, সেরকম বিষয়টা নয়। এই বিষয়টা হচ্ছে ডাইরেক্টলি আপনাকে সশরীরে আসতে হবে, আপনার চামড়ার উপরে বিভিন্ন অ্যালার্জেন লাগিয়ে লাগিয়ে ওটা আমাদের যে ছিদ্র আছে, আমাদের শরীরে যে ছিদ্র আছে, স্পোর্স আছে, যে যেখান থেকে ঘাম বেরোয়, এই লোমকূপগুলোকে অ্যাক্টিভেট করে দিতে হয় ওই অ্যালার্জেন দিয়ে। তখনই একটা রিঅ্যাক্টিভিটি স্কিনের উপরে আসে, সেই রিঅ্যাক্টিভিটি আসলেই তখন কিন্তু আমরা বুঝতে পারি যে কোন কোন জিনিস কত পরিমাণে আপনার শরীরে অ্যালার্জি করছে। সেটা যখনই চেনা হয়ে যায় তারপরেই কিন্তু তার সমাধানের পালা চালু হয়। সমাধানের জন্য আমরা যখনই চিনতে পারি যে কোন কোন অ্যালার্জেন কত পরিমাণে অ্যালার্জি করছে, তার বিরুদ্ধে স্পেসিফিক অ্যান্টিবডিজ তৈরি করার জন্য শরীরের মধ্যে ভ্যাকসিন দেওয়া হয়। ভ্যাকসিনের নাম শুনলেও আবার অনেক মানুষ প্যানিক করেন যে ভ্যাকসিন দিলে ও ইঞ্জেকশনের ব্যাপার না। আমরা যে ভ্যাকসিনটা দিই সেটা ওরাল ড্রপ, সাবলিঙ্গুয়াল, মুখে খাওয়ার ড্রপ থাকে। ওই ড্রপ দিলে গ্র্যাজুয়ালি বডিতে যেরকম আস্তে আস্তে করে ইমিউনিটি ডেভেলপ হয়ে যাবে, ইমিউনিটি ডেভেলপ হয়ে গেলে কিন্তু এই জিনিস থেকে নিজাত পেয়ে আপনারা বেরিয়ে চলে আসতে পারবেন এবং একটা নর্মাল লাইফস্টাইল বহন করতে পারবেন। অর্থাৎ এই পরিষেবাগুলি নেওয়ার জন্য যদি প্রয়োজন থাকে তাহলে নিচে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দেওয়া আছে, স্পেসিফিক অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন। আসলে কিন্তু আমরা স্পেসিফিক সিরিয়াল দেওয়া থাকে, সেই টাইম স্লট ওয়াইজ অ্যাপয়েন্টমেন্ট হয়। আমি মৌলালিতে শিয়ালদা স্টেশন থেকে হাঁটা পথ আছে, 5-7 মিনিট হাঁটলেই কিন্তু মৌলালি মসজিদ আছে, মৌলালি মসজিদের পাশেই ইন্টারলি সিনেমা হল আর মৌলালি মসজিদের মাঝখানের বাড়ি অ্যালার্জি অ্যাজমা সেন্টারে আমি থাকি এবং এই পরিষেবা আপনারা নিতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, আর অনলাইন কোনো কনসালটেশন দেওয়া হয় না তার জন্য ক্ষমা করবেন। অন্য কিছু যদি জিজ্ঞাসা আপনাদের যদি থাকে তাহলে কমেন্ট বক্সে লিখলে আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমি সেইগুলো নিয়ে আলোচনা করার। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, খুশি থাকবেন, সুখী থাকবেন। আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে।